আমার দাদা যান রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছে। পাকিস্তানের মধ্যে এক মহিলা মারা যাওয়ার পরে অনেক দিন পরে তার কবর ভাঙ্গিয়া গেছে, দেখে কবরের মধ্যে লাশ একেবারে তাজা, লাশের কোনো ক্ষতি হয় নাই। এই লাশ কার? খুঁজতে খুঁজতে তার স্বামীকে পাওয়া গেছে, বলছে লাশটা কার? কইলো আমার স্ত্রী। এমন কি আমল করছে যে আমলের কারণে মাওলাই এত বড় তাকে মর্যাদা দান করছে, মাটিতেও তার লাশ গ্রহণ করে নাই, খায় নাই, আল্লাহ পাক তাকে এত সম্মান করছে, কাপড়ের কাপড় নষ্ট হয় নাই, কাপড়ের কাপড় আল্লাহ ইজ্জত অবস্থায় রাখছে। তখন স্বামী দুই চোখের পানি ফলাইয়া দিয়া স্ত্রীর ঘটনা বয়ান করতে আছে, কোনো আমার স্ত্রী খুবই খারাপ ছিল, পতিতা বৃদ্ধি করিয়া বেড়াইত, এরপরে সে তওবা করছে, খালেস তওবা করছে, তওবা করার পর আমি তাকে বিবাহ করলাম, বিবাহ করার পরে এখন স্ত্রী শুধু ইবাদতের মধ্যে মগ্ন আর শুধু চোখের পানি ঝরা। আমাকে খেদমত করার পরে আমি যখন ঘুমাইয়া যাই সারা রাত্র নামাজ পড়ে আর মাওলার কাছে দোয়া করে, মাওলা রে তুমি আমাকে মাফ নাই করো, আমার কি উপায় হবে? আমি তো জীবনটাকে গুনায় গুনায় ধ্বংস করিয়া ফেলাইছি, আমার সে বড় নাবার মার কেউ নাই, মাওলা তুমি কি আমাকে মাফ করবা না? কোন আমার স্ত্রী সারা রাত্র তাহাজ্জুদ পড়তো, মুনাজাত দুরিয়া কান্নাকাটি করতো, আমার ইশার নামাজ পড়তো, আউয়াবিন নামাজ পড়তো, সাজদার নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, যতক্ষণ আমার খেদমতের প্রয়োজন খেদমত করতো, বাকি সময় ইবাদত করতো, জিকির আজকার করতো, আর এমন ভাবে কান্নাকাটি করতো মনে হয় যেন জঙ্গল পর্যন্ত তার সাথে কান্দে আছে, জানোয়ারগুলি মনে হয় তার সাথে কান্দাকাটি করে। এমন তওবা করার মধ্যে তওবা করছে আমার মাওলা, তার সমস্ত গুনাহটা মাফ করিয়া দিছে। ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানাত তাই মুনাজ জানবে কামাল্লা জানবালা, যদি গুনার থেকে তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, আমার মাওলা এত মেহেরবান এত দয়াবান, তুমি যতই গুনাহ করো না কেন আমার মাওলার রহমতের সে বেশি গুনাহ করতে পারবা না। যদি মাওলার কাছে ঝুঁকিয়া মাওলার দিকে ফিরিয়া বলো মাওলা রে তোমার গুনাহকে তোমার গুনাহগারকে মাফ না করলে উপায় নেই, আমি তওবা করলাম আর গুনার কাজের কাছেও যাব না। বাবা তওবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ড দেরি হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবার তওবাকে কবুল করিয়া দাও, আল্লাহ সবার তওবাকে কবুল করিয়া দাও এবং তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বাবার সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে, তুমি কি দেখো নাই কত যুবকরা পদ্মা সেতু দেখার জন্য গেছে কিন্তু দেখিয়া ফিরিয়ে আসতে পারে, লাশ হইয়া ফিরিয়ে আসছে রে বাবা, জানি না কার কখন কার সামনে আজাইল হাজিরা দিয়া বসে। বাবা রে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যায়ও না। আল্লাহ আজাবুল কবর হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে, হুজুর আমার আমাকে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে কি হয়েছে, তুমি এত জোরে কেন কান্নাকাটি করতে আছো? কারণ হুজুর আমি বিকেলবেলা যখন গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা কইয়া জোরে দৌড় মারছে, আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো। তাহলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে, যদি মাওলা আমাকে মাফ নাই করে ওই কবরের এক সেনাজ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আহ
হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন ধরি আল্লাহ। জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে, চলন্ত আগুনের নদীর মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও, বাবা সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার কবরে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নয় ভেজাল, ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন। আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়, আমি চরমনায় বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমিনাত মুজাহিদরা কবরে শুয়া রয়েছে, সবার কবর আজাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা ওলা তোমার খাস গোলাম বান্দিশে কবুল করে দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أرحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ماشي بوتشنا.